যুক্তরাজ্য, যাকে অনেকে ব্রিটেন বলেও চিনে থাকে। মূলত গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি মাঝারি দ্বীপ রাষ্ট্র, কিন্তু এই ছোট মানচিত্র থেকে একসময় বিশ্ব নেতৃত্বের বাঁশি বেজেছিল। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর জ্ঞান বিজ্ঞানের বলে পৃথিবীতে উন্নতির নতুন ধারা রেখে গেছে। আজকের কারখানার প্রযুক্তি বিপ্লবে তারা যে ছিল অগ্রণী কাণ্ডারি, ক্ষমতার শীর্ষে পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য পরিচালনায় কাউকে করেছে বন্ধু আর কাউকে শত্রু। শাসন শোষণের সমালোচনায় ঠাসা ইতিহাসের দুর্দান্ত রাষ্ট্রে আজকে যাচ্ছি ফেলে আসা ইতিহাস ও সুনির্মাণ প্রকৃতির খোঁজে। আজকে আমরা ইংল্যান্ডের গ্রামীণ প্রকৃতির মাঝে কেন্টের সুন্দর সময় কাটাব, ঐতিহাসিক ইউরোপের কিছু শোভা দেখব, জানব ঢাকা থেকে ইংল্যান্ডে পৌঁছানোর নিয়মকানুন, পাঁচ পর্বের সিরিজে লন্ডনেও যেমন চষে বেড়াবো স্কটল্যান্ডের সুন্দর দিন কাটাবো। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে সাথে থাকবেন। তো বরাবরের মতনই আমার যাত্রা শুরু হচ্ছে পৃথিবীতে কোভিড আসারও কিছু সময় আগে, যখন আন্তর্জাতিক ভ্রমণ চালু ছিল। দেড় বছর আগে যেখানে পৃথিবী থমকে গেছিল, সেখান থেকে ভবিষ্যতে আবারও সুস্থ স্বাভাবিক ভ্রমণধারায় ফিরে যাবার আশায় আজকের পর্ব উপস্থাপন করছি। টার্কিশ এয়ারলাইন্সে আমাদের টিকিট কাটা, আমার সঙ্গে আমার বাবা এবং ওনার একজন সহকর্মী যাচ্ছেন। দাপ্তরিক কাজে আমাদের একদিনের মিটিং ইস্তানবুলে, সেই সুবাদে তুরস্কে চার দিন থেকে যাব, এরপর সেখান থেকে আমি আর আমার বাবা যাব ইংল্যান্ডে। সকালের ফ্লাইটে বোর্ডিং করছি, ঢাকা ইস্তানবুল লন্ডন ঢাকা ফিরতি টিকিট আমাদের জনপ্রতি পড়েছে 1,12,000 টাকা করে। ইস্তানবুল নতুন বিমানবন্দর ও লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর দিয়ে প্রবেশ, তবে লন্ডন হিথ্রো বিমানবন্দর দিয়ে ফিরতি পথে ঢাকা আসব। ঢাকা থেকে প্রায় 7,748 কিলোমিটার দূরে 8 ঘন্টা যাত্রা করে আমরা পৌঁছালাম ইস্তানবুল এয়ারপোর্টে। বিরাট বড়, পৃথিবীর সবচেয়ে বড় একক ছাদের টার্মিনালের চাকচিক্য দেখে আনন্দ পেয়েছিলাম। আমাদের সাথে ইউকে ভিসা ছিল বলে ইস্তানবুলে অন অ্যারাইভাল 1 মাসের সিঙ্গেল এন্ট্রি পাস পেয়েছি, তবে বরাবরের মতনই এখানকার শুধুমাত্র ক্রেডিট কার্ডে ভিসা পেমেন্টের ঝামেলাটা বিরক্তিকর। তুরস্কে কিভাবে এসে পৌঁছাতে হয় আর এদেশের ভিসা সম্পর্কিত বিভিন্ন আপডেট আমার ইতিমধ্যেই আপলোড করা তুরস্ক সিরিজে পাবেন। আমরা পৌঁছে গেছি ঐতিহাসিক ইস্তানবুল শহরে, থাকবো 4 রাত্রি। এবার আসছি যুক্তরাজ্যের ভিসা পদ্ধতিতে। যুক্তরাজ্য ভ্রমণের জন্য সেবা নিতে হবে VFS গ্লোবালের, পৃথিবীর বেশিরভাগ অঞ্চলের জন্য তারাই এদেশের ভিসার প্রাতিষ্ঠানিক এজেন্ট। তবে ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলের জন্য VFS নয় বরং TLS প্রযোজ্য। VFS এ যুক্তরাজ্য আবেদনের দাপ্তরিক সুবিধা বাংলাদেশের ঢাকা ও সিলেটে রয়েছে, তবে কিছু বিশেষ সেবা এখনও শুধু ঢাকাতেই আছে। ট্যুরিস্ট ভিসার জন্য ভিসা ইমিগ্রেশন সার্ভিস UK সরকারি ওয়েবসাইটে আবেদন করতে হবে, পুরো আবেদনটাই অনলাইনে, যা পূরণ করতে লম্বা সময়ের প্রয়োজন। ব্যক্তিগত পারিবারিক তথ্যের পাশাপাশি আর্থিক সচ্ছলতা, সহায় সম্পত্তির হিসাব, গত 10 বছরে প্রবেশ করা অথবা ভিসা নাকচ হওয়া প্রত্যেকটি দেশের ভ্রমণ তথ্য, বাৎসরিক উপার্জন এবং যুক্তরাজ্য ভ্রমণে কত অর্থ ব্যয় করতে চান তার পুঙ্খানুপুঙ্খ হিসাবও উল্লেখ করতে হবে। একবার আবেদন শেষ হলে অনলাইনে VFS গ্লোবালের দিন তারিখ সময় হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, চাইলে অ্যাপয়েন্টমেন্ট রিশিডিউলও করতে পারবেন। সেক্ষেত্রে বর্তমানের 11,418 টাকার ন্যূনতম 6 মাসের ট্যুরিস্ট ভিসা এবং VFS এর কিছু সার্ভিস চার্জ যোগ হবে। আবেদন জমা দিতেও কাজ ত্বরান্বিত করতে VFS কিছু বিশেষ সুবিধা দিয়ে আসছে, যেগুলোর খরচ ও সেবার ধরন সম্পর্কে তাদের ওয়েবসাইটে জানবেন। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ও ছবি তোলা হবে, এছাড়া কিছু মৌখিক প্রশ্নের সম্মুখীন হতে পারেন। আমি যেবার পরিবার নিয়ে ভ্রমণে গিয়েছিলাম সেবার আমরা প্রত্যেকে প্রিমিয়াম লাউঞ্জ সুবিধা নিয়েছি। প্রিমিয়াম লাউঞ্জের আওতায় আপনাকে একটু আলাদা করে বসিয়ে চা নাস্তা সহ আপ্যায়ন করে বিশেষভাবে সুবিধা দেওয়া হবে। এর জন্য আপাতত বর্তমানে জনপ্রতি প্রায় 6,000 টাকার কাছাকাছি অতিরিক্ত খরচ গুনতে হবে, তবে ভিসা আসতে কিন্তু সময় নেয় প্রায় 1 মাস। আমি যেবার অবশ্য আর্জেন্ট ভিসা করিয়েছিলাম সেবার আমি 1 সপ্তাহের ভিতরে ভিসা হাতে পেয়েছি এবং তার জন্য আমার খরচ হয়েছিল 38,000 টাকা। যাই হোক, আমরা আপাতত বর্তমানের কোভিড বিষয়ক নিয়মকানুন সম্পর্কে জানবো। রেড, গ্রিন বা অ্যাম্বার তালিকার যে দেশ থেকে ভ্রমণ করুন না কেন, ফ্লাইট ছাড়ার আগে 72 ঘন্টার ভেতর কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে, তা হতে হবে শুধু ইংরেজি, ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ ভাষায়।
এছাড়াও ফ্লাইট ছাড়ার আগে 48 ঘন্টার ভেতর আপনার কোভিড জনিত আপডেট, যুক্তরাজ্যে পৌঁছে কোয়ারেন্টাইন ও কোভিড টেস্ট প্যাকেজের বুকিং ইনভয়েস নাম্বার, ফ্লাইটের তথ্য ও শেষের 10 দিনে থাকা ভিন্ন ভিন্ন দেশের তথ্য ইনপুট করে প্যাসেঞ্জার লোকেটেড ফর্ম পূরণ করে সাথে নিয়ে যেতে হবে, না হলে ফ্লাইটে উঠতে পারবেন না। মনে রাখবেন, বর্তমান নিয়মে যুক্তরাজ্য ভ্রমণের আগের 1 থেকে 10 দিন আপনি লাল, সবুজ বা অ্যাম্বার তালিকার কোন দেশে ছিলেন তার উপর নির্ভর করছে আপনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন কি পারবেন না। লাল, সবুজ বা অ্যাম্বার তালিকার ভিন্ন ভিন্ন দেশ সম্পর্কে ভিন্ন ভিন্ন নিয়মকানুন প্রযোজ্য। এসব সম্পর্কে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে যথেষ্ট লেখালেখি করা আছে। এমনকি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ডে ঢুকতে গেলেও বিভিন্ন রকমের নিয়মকানুন আলাদা আলাদাভাবে প্রযোজ্য হবে। তাই যুক্তরাজ্যে যাওয়ার আগে কিন্তু এসব নিয়মকানুন পুঙ্খানুপুঙ্খভাবে পড়েই যাবেন। আমি এসব নিয়ম সম্পর্কে এই ভিডিওতে কথা বললাম না, কারণ তা করলে এই ভিডিওটি যথেষ্ট লম্বা হয়ে যাবে। যাই হোক, বর্তমানে বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে যেতে আমাদের বিমানবন্দরে কী কী রকমের বিধিনিষেধের সম্মুখীন হতে পারেন তা আমার 2021 সালের করা নেপাল ভ্রমণ সিরিজের প্রথম পর্বে পাবেন। আমি সাধারণত আপনাদেরকে ভিসা, খরচ অথবা ভ্রমণ সম্পর্কিত যে সকল দিক নির্দেশনা দিয়ে থাকি তাতে কি আপনারা উপকার বোধ করেন কিনা তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এখন মূল ভ্রমণে ফেরত যাচ্ছি। যাত্রা শুরু করছি তুরস্কের ইস্তানবুল শহর থেকে। ইস্তানবুলে 4 দিন থেকে আমরা রওনা হচ্ছি লন্ডনের উদ্দেশ্যে। ভাগ্যিস সে সময় এখনকার জটিল নিয়মগুলি ছিল না, 4 ঘন্টার ফ্লাইটে লন্ডন পৌঁছাব। যারা ইস্তানবুল বিমানবন্দরে ট্রানজিট করছেন তারা সময়ের বিষয়ে সচেতন থাকবেন। এখানে যেমন প্রচুর হাঁটতে হতে পারে তেমনি টার্কিশ এয়ারলাইন্সের সেবায় গাফিলতি করারও কিছু রেকর্ড আছে। ফাস্ট ফরওয়ার্ড করে বিমান অবতরণে চলে আসছে। নামছি লন্ডনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইকে। সেদিন আবহাওয়া চমৎকার পেয়েছি। লন্ডন শহরকে 6টি বৃহত্তর বিমানবন্দর সেবা দিয়ে যাচ্ছে। তবে কোভিডকালে যুক্তরাজ্যের হাতে গোনা কয়েকটি মাত্র বিমানবন্দর দিয়ে বিদেশি যাত্রীরা ঢুকতে পারছে। এর তালিকা পরখ করে টিকিট কাটবেন। প্রথমে ল্যান্ডিং কার্ড পূরণ করতে হবে, তবে স্বাভাবিকভাবে কোভিডকালে অতিরিক্ত আনুষ্ঠানিকতা থাকবে। ইমিগ্রেশন পার করলে ব্যাগেজ সেকশনের সাথে এটিএম সহ সিম কার্ড কিয়স্ক পাবেন। আমার পছন্দ ই, তবে লিবারা সিম কার্ডও ব্যবহার করেছি। 15-20 পাউন্ডে 1-2 সপ্তাহ আরামসে চালিয়ে দেওয়ার মতন ইন্টারনেট সিম কার্ড পাবে। বলে রাখি, বর্তমানে 1 ব্রিটিশ পাউন্ড কিনতে 115-120 টাকার মাঝামাঝি দর পড়ছে। রওনা হয়ে গিয়েছি আমার কাজিন অর্থাৎ এক বড় বোন এবং দুলাভাইয়ের সাথে। যাচ্ছি 110 কিলোমিটার পথ ছেড়ে কেন্ট অঞ্চলের হার্নবেড দিকে। ওনাদের সাথে 2 দিন থেকে লন্ডনে ফিরব। ইংল্যান্ডের সুন্দর হাইওয়ে ধরে এগোচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। ডোবারে নামার পরে প্রথম আমার কাজিনরা যে কাজটি করলো সেটা হচ্ছে সূর্যাস্ত হওয়ার আগেই আমাকে সমুদ্রের পারে এই কেল্লাটি দেখাতে নিয়ে আসলো। এটি হচ্ছে রোমান আমাদের একটি কেল্লা এবং এটির অবস্থান হচ্ছে রিকালভারে। একটা ছোট সংশোধন, আমার বাবার মুখে কাজিনদের বাসার কাছে অনেক বছর ডোভার এলাকার গল্প শুনে ভেবেছিলাম ডোভারে এসেছি, তবে এখন মূলত আছি হার্নবের পাশে একটি গ্রামাঞ্চল রিকালভারে। সেন্ট মেরিস চার্চের ধ্বংসাবশেষ দেখছি। ১৪০০ বছর আগে একটি তৃতীয় শতাব্দীর রোমান কেল্লাকে রূপান্তর করে গির্জা বানানো হয়। সে থেকে টানা 1200 বছর এখানে নানা সংস্কার কাজ চলে। তবে 1800 সালের পরে এই গির্জার অনেক অংশ ভেঙে অন্য পারে ভিন্ন ভিন্ন স্থাপনা তৈরি করা হয়। কারণ গত কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলে উপকূলীয় ভাঙন চলছে ও গির্জার প্রাচীন সীমানার অর্ধেক অঞ্চলই সমুদ্রে তলিয়ে গিয়েছে। বিকেলের ভাগটা সমুদ্র পাড়ে বসে সূর্যাস্ত দেখলাম। মিস্টার মিক্সার স্রোত মানে যেন ইতিহাস রোমন্থন,
এবং আমরা এই মুহূর্তে প্রাচীন ব্রিটেনের ইতিহাস থেকে বেরিয়ে আসব। ব্রিটিশদের সাথে যুদ্ধের ইতিহাস 2000 বছর ধরে জড়িত। একসময় অঞ্চলে কেল্টিক জনগোষ্ঠী বাস করত, যাদের সম্পর্কে ইতিহাসে লেখা আছে খুব কম। তেতালদের সাথে রোমানরা এই অঞ্চল জয় করে 400 বছর প্রায় নিয়ন্ত্রণ করে। লন্ডন, ইয়র্কের মতন বড় বড় শহর তাদেরই অবদান। হঠাৎ করে রোমানদের এই ব্রিটানিয়া অঞ্চল ছেড়ে যাওয়ার পর ক্ষমতার দ্বন্দ্বে উত্তর পশ্চিম ইউরোপের জার্মানি রক্তধারী অ্যাংলেস, স্যাক্সনস এবং জুটস জনগোষ্ঠী এখানে একে একে ক্ষমতা আরোপ করে। দুর্বার অ্যাংলেস স্যাক্সনদের মিলনে অ্যাংলো স্যাক্সন সংস্কৃতির আবির্ভাব হয়, যাদের অঞ্চলকে আস্তে আস্তে ইংল্যান্ড বলা শুরু হয়। অ্যাংলো স্যাক্সনরা এদেশের প্রাচীন ব্রিটানিক জনগোষ্ঠীকে নিজেদের দেশে কোণঠাসা করে ফেলে এবং তাদের এলাকার নাম দেয় উইয়ালাস বা বর্তমানের ওয়েলস, যার অর্থ বাইরের বা বিদেশি জনগোষ্ঠী। ইংল্যান্ডের ভাষা হয়ে গেল ইংলিশ, তবে সে আমাদের ইংরেজিকে আমরা এখন ওল্ড ইংলিশ বলি। ভাইকিংদের উৎপাত চলেছে বহুদিন, তবে অ্যাংলো স্যাক্সনরা প্রথম পুরো ইংল্যান্ডকে একত্রিত করে রাজত্ব স্থাপন করে। এক পর্যায়ে 1066 সালে উইলিয়াম দ্য কনকোয়েরর ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চল থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে পুরো ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অংশ জয় করে। এবার অ্যাংলো স্যাক্সনরা হয়ে গেল শাসিত জনগোষ্ঠী আর ফ্রেঞ্চ নরম্যানরা হয়ে গেল শাসক গোষ্ঠী। খেয়াল করে দেখবেন, সারা পৃথিবীর বুকে কর্তৃত্ব স্থাপন করা ব্রিটিশরা আজ থেকে 1000 বছর আগে নিজেদের মাটিতে নিজেদের আদিম সম্প্রদায়ের কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। যুগে যুগে কালে কালে ভিন্ন ভিন্ন বিদেশি জনগোষ্ঠী এখানে এসে বাসা বেঁধেছে এবং সকলের সঙ্গে মিলে মিশে একটি সংকর সংস্কৃতি, একটি সংকর জাতির আবির্ভাব হয়েছে, যে জাতিকে আমরা পরবর্তীকালে ব্রিটিশ জাতি হিসেবে চিনেছি। 1066 সালে উইলিয়াম দ্য কনকোয়েরর এই অঞ্চলকে জয় করে পরবর্তী টানা শত শত বছরের জন্য ইতিহাস পাল্টে দিল। টানা কয়েক শতাব্দী কিন্তু ইংরেজদের ইতিহাসে আরো অনেক ভয়ঙ্কর ছিল, আর অনেক রক্তক্ষয়ী ছিল। যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 4টি রাজ্য এক হয়ে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয়েছিল, যে ব্রিটিশদের সম্পর্কে আমি আস্তে আস্তে করে পরবর্তী পর্বগুলিতে একটু একটু করে বলার চেষ্টা করব। আমরা এখন মূল ভ্রমণে ফেরত যাচ্ছি, যাত্রা শুরু করছি পরের দিন থেকে। পরের দিন হার্নবের উইন্ডমিল রোড ধরে ব্রুমফিল্ডের গ্রামাঞ্চলে ঘুরতে বের হচ্ছে। হার্নমিলটি 300 বছরের বেশি পুরানো, তবে 1700 সালের দিকে নাকি এর জায়গায় 600 বছর পুরানো একটি মিল ছিল। দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত কেন্ট অঞ্চলের বিশেষত্ব। ইংল্যান্ডের অনেক জায়গায় রাই সরিষার চাষ হয়, তবে কেন্টকে ইংল্যান্ডের বাগান বলা হয়, যেখানে এক এক মৌসুমে এক এক ফসল শোভা পায়। ইংল্যান্ডের গার্ডেন সিটি কেন্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে এসেছি দিগন্ত জোড়া সরিষা ক্ষেত দেখার জন্য। আমার চারপাশে মাইলকে মাইল শুধু সরিষা ক্ষেত। পরিবেশটা এখন এই মুহূর্তে এখানে কিছুটা ঠান্ডা, যার কারণে গায়ে গরম কাপড় রাখতে বাধ্য হচ্ছে। যদি ইংল্যান্ডে এপ্রিল মাসের শেষ ভাগটা বা পুরো সম্পূর্ণ এপ্রিল মাসের সময়টা একটু ঘুরতে আসেন, তাহলে এই ধরনের চমৎকার সরিষা ক্ষেতগুলি দেখতে পারবেন। এখানকার সরিষা ক্ষেতের দৃশ্য কিন্তু আমাদের দেশীয় সরিষা ক্ষেতের থেকে একটু আলাদা, যেমন এখানে পাহাড়ের ঢালে ঢালে সরিষা ক্ষেত। এগুলোকে দেখে তখন সরাসরি সরিষা বা মাস্টার্ড মনে হলেও এগুলো হলো রাই সরিষা বা রেপ সিড। সরিষার থেকে যেমন সরিষার তেল বা মাস্টার্ড অয়েল হয়, রাই সরিষার থেকে রেপ সিড অয়েল তৈরি হয়। এগুলো কলকারখানা বা জ্বালানি কাজে ব্যবহৃত হলেও রান্নার কাজে বেশ উপযোগী প্রমাণিত হয়েছে, তবে ভাজার কাজে এর চমক বেশি। অনেকে রাই সরিষার তেলকে সরিষার তেল এবং ক্যানোলা তেলের সাথে গুলিয়ে ফেলেন, যদিও এগুলো প্রত্যেকটি ভিন্ন। কেন্টে মাইলকে মাইল জুড়ে রাই সরিষার আবাদ হয়। অবশ্য এখানে ওয়াইল্ড মাস্টার্ড বা বুনো সর্ষেরও দেখা মিলে শুনেছি। এখানে এসে আসলে খুব ভালো লাগছে, যেতে মন চাচ্ছে না, কিন্তু আমার হাতে সময় কম, তাই বের হয়ে যাচ্ছি অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে। এটা মৌমাছি আসবে না, এখানে হানি পাওয়া যায়। না দেখছি, খালি সোনিয়া আপু ভয় পায়।
পাহাড় পর্বতের উপর আমরা। ইংলিশ চ্যানেলের সাথে ডোভার প্রণালীর পশ্চিম তীরে আমরা এসেছি হোয়াইট ক্লিফস অফ ডোভার দেখতে। উপরে বসে নিচে পৃথিবীর ব্যস্ততম যাত্রী বন্দরগুলির একটি ডোভার পোর্ট দেখছি। ১৩ কিলোমিটারের হোয়াইট ক্লিফের এক পাশে এগোলে উত্তর সাগর চোখে পড়ে, অপরদিকে ইংলিশ চ্যানেল। আজ থেকে প্রায় ৬৩ বছর আগে আমাদের ব্রজেন দাস প্রথম এশিয়ান হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন এবং ৩ বছরে ৬বার পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। ইংলিশ চ্যানেলের সর্বনিম্ন প্রস্থ কিন্তু ৩৪ কিলোমিটার। তো এখন হালকা দুপুর সময়, একটু রোদ উঠেছে যার কারণে হুডিটা নামায় ফেলেছি। আমি এখন হাঁটছি ডোভার পোর্টের আশপাশে। এই জায়গাটাকে বলা হয়ে থাকে ডোভার হোয়াইট ক্লিফ। পাহাড়ের যে ঢালগুলি নেমে গিয়েছে, ঢালগুলি সাদা বলে এটাকে হোয়াইট ক্লিফ বলা হচ্ছে। পাশে চমৎকার একটি সমুদ্রের দৃশ্য দেখা যাচ্ছে এবং সমুদ্র এসে মিলেছে হোয়াইট ক্লিফের সাথে। খুবই সুন্দর একটি দৃশ্য। এবং অন্য প্রান্তে যদি তাকাই, ঠিক অন্য প্রান্তে কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডোভার পোর্ট। ঠিক ওই পাশটা হচ্ছে ডোভার পোর্ট। ডোভার পোর্টেরও কিছু দৃশ্য অবশ্যই ধারণ করবো এবং আপনাদেরকে দেখবো। অসম্ভব সুন্দর এই হোয়াইট ক্লিফ। ইংল্যান্ডের অনেক উপকূলে এরকম ক্লিফ বা খাড়া পর্বত বাদ দেখতে পারবেন। তবে উপকূলীয় ভাঙন গত অনেক বছর ইংল্যান্ডকে খুব ভোগাচ্ছে এবং ডোভার হোয়াইট ক্লিফের কিছু অংশ সমুদ্রে তলিয়ে গেছে, যার একটি ঘটনা ২০২১ সালেও ঘটেছে। হোয়াইট ক্লিফস অফ ডোভার থেকে ৫ মিনিটের গাড়ি দূরত্বে এবার এসেছি ডোভার ক্যাসেলের বাইরে। তবে আজকে লন্ডনে ফিরতে হবে বলে ইংল্যান্ডের বৃহত্তম কেল্লার ভেতরে প্রবেশ করছি না। আমার বোন বলল আমি নাকি এর ভেতরে ঢুকলে আজকে বিকেলের আগে আর বের হব না। বাসায় দুপুরের খাবারের বিশাল আয়োজন। উইলিয়াম দ্য কনকারার ইংল্যান্ড জয় করে ১০০০ বছর আগে কেল্লার ভিত্তি নির্মাণ করেন। ডোভার ক্যাসেল আর ক্যান্টারবারি ক্যাথিড্রাল রেখে দিলাম পরের বারের ইংল্যান্ড ভ্রমণের জন্য। তো আমার পিছে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোভার ক্যাসেল। প্রচণ্ড ঐতিহাসিক এই কেল্লা। ডোভারে আমি এসেছি একটি পারিবারিক ভ্রমণে, যার কারণে আমি এবার ক্যাসেলের ভিতরে আর প্রবেশ করছি না। পরেরবার যখন আমি ইংল্যান্ডে আসব অবশ্যই অবশ্যই ক্যাসেলের ভিতরে আপনাদের নিয়ে যাব। দুপুরের খাওয়া সেরে আজকে শেষ গন্তব্য হার্নবের কোস্টাল পার্ক। ঐতিহাসিক ছোট শহরের মাঝে দিয়ে আমার বোন আর ভাগনাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। পথে হার্নবে মেমোরিয়াল পার্কে থামলাম। লেক, খেলার মাঠ ও বাগানে ঘেরা লোকালয়ে পশ্চিম ইউরোপে সাধারণ ছিমছাম জীবনের চিত্র দেখছি। বেলে পাথরে তৈরি স্মৃতিস্তম্ভে প্রথম বিশ্বযুদ্ধে হারানো প্রাণদের স্মরণ করা হয়েছে। সমুদ্র পাড়ে এসে চোখে পড়ল পৃথিবীর প্রথম উদ্দেশ্য প্রণোদিত ফ্রি স্ট্যান্ডিং ক্লক টাওয়ার। একে ইউকের গ্রেড টু লিস্টেড বিল্ডিং হিসেবে ধরা হয়, অর্থাৎ একে কখনো না ভাঙার সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে গ্রেড ১ লিস্টেড বিল্ডিংতে গুরুত্ব সর্বোচ্চ।
হেঁটে বেড়াচ্ছি উত্তর সাগর পাড়ের কোস্টাল ওয়াক ধরে, কাছে ঐতিহাসিক হার্ন পিয়ার। ভিক্টোরিয়ান আমলে শহরে মানুষের বসতি অনেক বেড়েছে। এক আমলে অবকাশ যাপন এই অঞ্চল ইংল্যান্ডের মানুষের শীর্ষ তালিকায় ছিল। তবে বিদেশ ভ্রমণ ধারা চালু হওয়ার পর স্বদেশী পর্যটকদের কাছে হার্নবের গুরুত্ব কমে এসেছে। অঞ্চলটি শুধু শত শত বছরের ঐতিহ্য নিয়ে নিজ জায়গায় ঠাঁই দাঁড়িয়ে আছে। বিকেলের ভাগটি এখানে কাটিয়ে আমরা বেরিয়ে পড়ব লন্ডনের উদ্দেশ্যে। আগামী পর্বগুলিতে নতুন নতুন কাহিনী নিয়ে হাজির হব। ভিডিওটিতে লাইক দিয়ে ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।